গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। গঙ্গারামপুর দেবীকোট ভবনে আয়োজিত এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি গৌতম দাস, গঙ্গারামপুর সহ তৃণমূল সমন্বয়ক অশোক বর্ধন, গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শম্পা ঘোষ বিশ্বাস, অসীম চ্যাটার্জি, রাকেশ পণ্ডিত প্রমুখ। মূলত বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে এবং আগামী পয়লা জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উদযাপন করার উদ্দেশ্যে এদিনের এই সভার আয়োজন করা হয়। এ প্রসঙ্গে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম দাস জানান, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে 18টা ওয়ার্ড এবং বাকি যে বুথগুলো আছে, ওয়ার্ডের প্রেসিডেন্ট এবং বুথের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে নিয়ে, যিনি মহিলা নেত্রী আছেন আমার শহরের শম্পা ঘোষ বিশ্বাস, ওনার নেতৃত্বে আজকে আমরা মাদার সংগঠনের যারা আছি, আমার টাউনের কনভেনার, যুব কনভেনার, ছাত্র যারা আছে, আমরা সবাই মিলে প্রত্যেকটা শাখা সংগঠনকে আরও বেশি করে কী করে শক্তিশালী করা যায়, আর নিয়মিত যেভাবে বাকি শাখা সংগঠনগুলোর মিটিং আমরা করছি, এটাও একটা মিটিং এবং আমাদের একটু দেখে নেওয়া যে এই করোনার মতো অতিমারী পরিস্থিতিতে তারা কেমন আছেন, গ্রামের ওয়ার্ডের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করতে গিয়ে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, আমাদের কোথাও আর্জেন্ট হয়ে কোনো সহযোগিতা করবার প্রয়োজন আছে কিনা, আমরা প্রত্যেকটা উইংস শাখা সংগঠনগুলোতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি এবং সাংগঠনিকভাবে আমরা কতটা কাজ করছি, কতটা কাজ করছি না, দায়িত্ব নিয়ে বসে আছি কিন্তু কাজ করছি, এরকম কিছু বিষয় আছে কিনা পুরো বিষয়টাকে দেখে নেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট আলোচনা সভা আছে। এ প্রসঙ্গে গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্পা ঘোষ বিশ্বাস জানান, আমাদের গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের 18টা প্রেসিডেন্ট এবং 49টা বুথ প্রেসিডেন্টকে নিয়ে আমরা আলোচনা, কেননা 1 জুলাই আমাদের বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে আমাদের ফল বিতরণ হবে এবং বৃক্ষরোপণ যেটা হবে আমাদের, হ্যাঁ, 14 জুলাইয়ের পরে হবে, সেটা নিয়ে আমরা সাংগঠনিক আলোচনা এবং তার পাশাপাশি আমাদের বৃক্ষরোপণের আলোচনাটাও হবে, এটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। এ প্রসঙ্গে গঙ্গারামপুর সহ তৃণমূল সমন্বয়ক অশোক বর্ধন জানান, আগামী দিনে দল যাতে শক্তিশালী হয় তার জন্য আমরা এই মহিলাদের দেখে বিভিন্ন রকম তাদের প্রোগ্রামের ব্যাপারে আমরা এখানে আলোচনা করার জন্য দেখা হচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।